স্বামী স্ত্রী জীবনের প্রথম রাত ওই রাতকে বলা হয় বাসর রাত অতে আমি রহমাতুল্লাহ আলাই নিজের বিবি যে ঘরেতে আছেন ওই ঘরেতে যখন প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে আমের স্ত্রী জীবন সঙ্গে নিয়ে টানা স্বামীকে ঠোঁট কাড়া নাড়িয়ে নাড়িয়ে বলেছেন আসসালামু আলাইকা এ আমার স্বামী জোরে বলো সুবহানাল্লাহ স্ত্রী ঘরে আছে স্বামী প্রবেশ করছে সালাম দিন আসসালামু আলাইকা হে আমার জীবন সাথী স্বামী বর্তমানে আমাদের সমাজে মেয়েরা বাসর রাতে নিজের স্বামীকে সালাম দেয় জি শুধু তাই নয় অতে আমি রহমাতুল্লাহ আলাই কি করলেন কিছু খেজুর নিয়ে আসলেন খাজুর দিলেন নিয়ম হলো বাসর রাতে নিজের স্ত্রীকে দেখার সময় কিছু উপঢৌকন দিতে হয় পুরুষ আপনাকে কিছু হাদিয়া দিতে হয় বাবুজি আসমান নিচে জমিনের উপরে আমাদের মুসলিমদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা ইমাম মানে না মাজহাব মানে না ও আমার ভাই যারা আপা জানেরা আমরা চারজন ইমামকে মানি এবং একটা ইমামকে ফলো করি সেটা হলো আমার আপার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ঠিক কিনা আপা জানেন কিন্তু চারটি ইমামকে কি আমরা খারাপ চোখে দেখি জি না একটা ইমামের আমরা পদানুক অনুসরণ করি ইত্তেবা করি আর বাকি তিনজনকে আমরা সম্মান করি ইজ্জত করি ঠিক কিনা যে তার মধ্যে একজন ইমাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার মায়ের বাদাউলতে তিনি জমানার শ্রেষ্ঠ একজন ইমাম হয়েছিল একটু জোরে বলুন কেমন ভাবে কিভাবে শুনবেন জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছে আপনাদের নারীদের গল্প করতে আসেনি বাবু হাসাতে আমি পারি না ও আমার ভাইজান আব্বাজান ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান ছিলেন আমির ওনার আব্বা মায়ে খুব বাধ্য সন্তান ছিলেন নামাজ কালাম তিনি পড়তেন ছোটবেলা থেকে আমির রহমাতুল্লাহ আলাই বিবাহের যখন বয়স হয়ে গেল একদিন তোমার মতামত কি ওই সময় নামাজি কালামি ছেলে মাকে বলল আম্মা জান আপনারা আমার জন্য যেটা ভালো মনে করবেন সেটাই করুন না বাবা তোমার কোনো মতামত আছে কিনা তোমার কোনো পছন্দের কেউ আছে কিনা জি না আম্মা জান আমি আপনাদের ছেলে আমের বলে দিচ্ছি এই এই আমার 18 বছর 20 বছর বয়স পর্যন্ত বেগুনা স্ত্রীর দিকে আমি ইচ্ছাকৃত নজর করি না দেখি না একটু জোরে বলো সুবহানাল্লাহ ওই সময় আমি রহমাতুল্লাহ আলাই আম্মা জানকে জানিয়ে দিলে ওই আমার আম্মা জান আমি তোমাদের বেটা আমি তোমাদের পুত্র আমি আমি আমার জীবনে কোন বেগুনা পুরুষের দিকে এক নজর আমি চেয়ে দেখি না আম্মা জান আপা যে মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবে ও জননী মা সেই মেয়ের সঙ্গে আমি তোমাদের বেটা আমি তাকে বিবাহ করে নেব জোরে বলো সুবহানাল্লাহ আমি তার সঙ্গে বিবাহ করে নেব আমার কোনো ইতিরাজ থাকবে না আমার কোনো অভিযোগ থাকবে না তবে আম্মা জান আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যেন যে মেয়ের সঙ্গে আমার বিবাহটা দেবে সেই মেয়েটা যেন নামাজি হয় কোরআন সই পড়তে জানে ধার্মিক হয় বাবু আর আজকে আমাদের বর্তমান সমাজের ছেলেরা ছেলেদের জন্য তো পিতা মাতার মেয়ে দেখতে হয় না হয় কি ও ফোনে ফোনে হয়ে যায় তাই না ও চ্যাটিং ফ্যাটিং কিসব করে ওতেই সব হয়ে যায় যে পিতা যে মাতা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো ওই পিতা মাতা যদি তার নয়নের মনে কইজা টুকরা সন্তানকে নিজে হাতে নিজেরা দেখাশোনা করে বিবাহ দিতে পারে ওই পিতা এবং মাতার এই অন্তরটা দিলটা আপনার কিনা বড় হয়ে যায় কইজা ঠান্ডা হয়ে যায় আর সন্তান পিতা এবং মাতাকে এক সাইড করে তারা যদি নিজের পছন্দ মতো বিবাহ করে ওই পিতা মাতার আপনার কিনা ওই পিতা মাতার আপনার মনে খুব কষ্ট পায় দুঃখ ভাই আর যে সন্তান পিতা মাতাকে কষ্ট দেয় ওই সন্তান কোশ্চিন করেও আল্লাহ তাআলা জান্নাতের আশা সে করতে পারবে না
ভাইজান আব্বা জানিরাম হতে আমি রহমাতুল্লাহ লাগে আম্মা জান তা চল একটা মেয়ে দেখে বিবাহের দিন স্থির করে বিবাহ দিয়ে দিল ও ভাইজান আব্বা জান স্বামী স্ত্রী জীবনের প্রথম রাত ওই রাতকে বলা হয় বাসর রাত অতে আমি রহমাতুল্লাহ লাই নিজের বিবি যে ঘরেতে আছেন ওই ঘরেতে যখন প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে আমের স্ত্রী জীবন সঙ্গে নিয়ে টানা স্বামীকে ঠোঁট কাড়া নাড়িয়ে নাড়িয়ে বলেছিলেন আসসালামু আলাইকা এ আমার স্বামী জোরে বলো সুবহানাল্লাহ স্ত্রী ঘরে আছে স্বামী প্রবেশ করছে সালাম দিন আসসালামু আলাইকা হে আমার জীবন সাথী স্বামী বর্তমানে আমাদের সমাজে মেয়েরা বাসর রাতে নিজের স্বামীকে সালাম দেয় জি সুতাই নয় ওতে আমি রহমাতুল্লাহ আলাই কি করলেন কিছু খেজুর নিয়ে আসলেন খাজুর দিলেন নিয়ে বলো বাসরাতে নিজের স্ত্রীকে দেখার সময় কিছু উপঢৌকন দিতে হয় আপনাকে কিছু হাদিয়া দিতে হয় আপনার সামান্য কিছু গহনা এবং কিছু খাদুর নিজের স্ত্রীকে উপঢৌকন দিলেন হাদিয়া দিলেন কিন্তু মজার বিষয় হলো যখনই আমি রহমাতুল্লাহের বিবি মুখের এই নিকাবটা তুলেছে মুখশ্রীটা দেখে মুখমুন্ডটা দেখে হতে আমি রহমাতুল্লাহের মনটা খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলেন ও আমার আম্মা জানা ও আমার চরম দুঃখের মা আম্মা জান আম্মা জান আম্মা জান মা ঘর থেকে বেরিয়ে আসে বেটা মেয়ে কি হয়েছে আমার সোনার বেটা ওই সময় আমি রহমাতুল্লাহ আলাই চোখ ভরা পানি নিয়ে বুক ভরা দুঃখ নিয়ে কেঁদে কেঁদে বলেছে আম্মা জান আমি আপনাদের একটা মাত্র সন্তান আমার কোনো বোন নাই আমার কোনো ভাই নাই আমি আপনাদের একমাত্র বেটা আমার মনে তামান্না আমার মনের বাসা বাসনা আমার জন্য এমন একটা মেয়ের সঙ্গে বিবাহ দেবে আমার জন্য এমন একটা আপনার কিনা স্ত্রী আপনার দান দেবেন যে স্ত্রীটা যে মোটা সুন্দর দেখতে হবে তার রূপটা হবে খুব লাবণ্যময়ী তার চেহারাটা হবে হবে খুব আকর্ষণীয় ও আমার আম্মা জান আমি তোমাদের বেটা মেয়ের জীবনে কোন মহিলার দিকে ফিরে তাকাই না কিন্তু আমার একটা কালো মেয়ের সঙ্গে কেন আমার বিবাহ দিয়ে দিলেন এই মেয়ের সঙ্গে আমি রাত্রি যাপন করবো না এই মেয়ের সঙ্গে আমি ঘর করবো না ওই সময় আমি রহমাতুল্লাহ আম্মা জান বলেছিল বেটা আমি তোমার মা হুকুম দিয়ে দিলাম আমি তোমার মা আদেশ দিয়ে দিলাম ওই মহিলার সঙ্গে তোমার রাত্রি যাপ করতে হবে বাসর করতে হবে তাকে স্বামী স্ত্রী হিসেবে তোমাকে গ্রহণ করে নিতে হবে ও বাইজান আব্বা জান বাইরাদের সমান্য না করে মায়ের কথাকে অস্বীকার না করে বাধ্য ছেলের মতো ঘরেতে পৌঁছে চলে গেল বাসরা যাপন করলো মজার বিষয় হলো সকাল হয়ে গেছে আমি রহমাতুল্লাহ আম্মা জান আল্লাহ ডাকে সাড়া দিয়ে চেচমের মতো বিদায় হয়ে গেল মজার বিষয় হলো যে মায়ের হুকুম হয়ে গেল বেটা আমি তোমার আম্মা জান তোমার জন্য যে মেয়েকে আমি বউ হিসাবে বৌমা হিসাবে গ্রহণ করেছি তার সঙ্গে তোমার রাত্রি যাপন করতে হবে বউ হিসাবে মেনে নিতে হবে বাধ্য সন্তান বাধ্য মায়ের বাধ্য সন্তান ঘরেতে ঢুকে গিয়ে নিজের স্ত্রীর সঙ্গে আপনাকে রাত্রি যাপন করলেন পরদিন সকালবেলা হয়ে গেল আমের হুসুরের আম্মা জান ইন্তেকাল হয়ে গেলেন মাকে দাপন কাপন করে মনের বড় দুঃখ মনের বড় কষ্ট স্ত্রীকে বললেন হে আমার বিবি সাহেবা তোমার রূপ এতটাই খারাপ তুমি দেখতে এতটাই জঘন্য আমি তোমাকে স্ত্রী হিসাবে কবুল করতে পারছি না বিদায় নিলাম চলে গেলাম তোমার কাছে আর ফিরে আসবো না এমন অবস্থায় আমি চলে যাচ্ছি পিছন দিয়ে জীবন সঙ্গিনী বিবি সাহেবা
জীবন সাথী স্বামীর কদম বাড়া জড়িয়ে ধরে বললে এ আমার জীবন সাথী স্বামী আপনি যাবেন না আপনি যাবেন না আমি হুজুর কোন বাধা মানল না শেষ পেশ বললেন হে আমার স্বামী একটা রাত আমরা একসঙ্গে রাত্রি যাপন করেছি আমি কালো বলে গোরা বলে দেখতে খারাপ বলে আপনি আমাকে গ্রহণ করছেন না আপনি আমাকে মিলিতে পারলেন না আল্লাহ চাইলে আমি দেখতে খারাপ আমি কালো আমি কুস্তিরি হয়তো আল্লাহ পাক আমার গর্বে এমন একটা সন্তান এমন একটা মূল্যবান জিনিস আল্লাহ পাক আমার তারাই দেবে যা পৃথিবীর মানুষ এক বাক্যে সেটাকে গ্রহণ করবে কবুল করে নিয়ে নেবে ভাই যান আপা যান স্ত্রী কথা মানল না আমি হুজুর তীর চলে গেলেন তারা প্রথম রাত্রেতে মিলনের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের কুদরতে শক্তি দিয়ে মায়ের গর্ভে স্ত্রীর গর্ভে একটা সন্তান হয়েছিল আপনাকে দশ মাস দশ দিন পরেতে দুনিয়া জমিনে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আপা দশ মাস দশ দিন ধরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে বাবু ওই সন্তানের বয়স যখন কুড়ি বছর হয়ে গেল জি হতে আমি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ফেরার জন্য তার মনটা যেন একটু মনটা চাইছে কুড়ি বছর পর একটা বিশাল জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত বান্দিগি তিনি মুশকুল হয়ে থাকছেন ইবাদতে রত হয়ে থাকতেন জি আপা জান কুড়ি বছর পর তিনি বাড়িতে ফিরছেন এলাকার একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে ঢুকেছে বাবু দেখে অল্প বয়সে একটা ছেলে এত সুন্দর করে কোরআন এবং হাদিসের বায়ান করছে এত সুন্দর করে নামাজের মধ্যে সূরাগুলো কোরআন শরীফ তেলাওয়াত করছে এত সুন্দর করে মুনাজাত করছে ওই সময় আমি রহমাতুল্লাহ আলাইহির মনে পড়ে গেল আজকে আমি যদি আমার স্ত্রী বিবির সঙ্গে ঘর করতাম না জানি আল্লাহ পাক হয়তো আমার স্ত্রী গর্ভে এমন একটা সন্তান দিত যে সন্তান এত সুন্দর করে কোরআন শরীফ পাঠ করত আমি আব্বা জান আমার অন্তর খানা দিন খানা ঠান্ডা হয়ে যেত আমি গর্ব করতে পারতাম ও ভাই জান আব্বা জান কিতাবের মধ্যে এসেছে কেউ যদি কোন তার সন্তানকে মালসায় পড়িয়ে আলেম করে ওই আব্বা এবং আম্মা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেবে তার সন্তান যদি জানাজা নামাজ পড়ার জন্য ইমাম হয়ে দাঁড়িয়ে যায় চার তকবীরে সেই জানাজা নামাজ হয় তিন তকবীরে যখন শেষ হয়ে যাবে চার নম্বর তকবীর যখনই দিতে যাবে আল্লাহ পাকের হুকুমে ওই সন্তানের আলেম সন্তানের ওসিলায় ওই আলেমের বাপ এবং মায়ের আমলনামায় যত গুনাহ আছে ওই আলেম সন্তানের ওসিলায় তাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাটা মাফ করে দেয় একটু জোরে বলুন এই আরো চিল্লে বলুন জি একটা সন্তান একটা ছেলে একটা মেয়ে আলেম হলে ওই বাপ মায়ের কতটা আপনার ইজ্জত সম্মান দেখেন নামাজ যখন শেষ হয়ে গেল ওই সময় আমি রহমাতুল্লাহ রাই বললে ও বেটা তোমার বাড়ি কোথায় ওই সময় ওই চেত্র ছেলেটা বলেছিল হুসর আমার বাড়ি হলো ওই গ্রামে অমুক জায়গায় ওই সময় আমি রহমাতুল্লাহ বললে ও বেটা আজকে আমি তোমার বাড়িতে যাব মেহমান হয়ে আত্মি হয়ে তোমার বাড়িতে যাব তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে ওই সময় ওই ছেলেটা বলেছিল হুসর হুজুর আজকে আমার কত সৌভাগ্য আমার বাড়িতে আপনি মেহমান হয়ে যাবেন আত্মীয় হয়ে যাবেন এতে আমার কোনো এতরাজ নাই আমার কোনো আপত্তি নাই চলো 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 আমার বাড়িতে যাই ও ভাই জান আব্বা জান বাড়িতে পৌঁছে গেল ঘরে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে ঘরের মধ্যে ছেলেটা চলে গেল ওই আমার আব্বা জান ও জনম দুঃখিনী মা আমি অমুক মসজিদে নামাজ পড়াতে গিয়েছিলাম একটা বৃদ্ধা লোক বয়স্ক লোক আমার বাড়িতে মেয়েমার মধ্যে চেয়েছে ও আমার মা দরজা
রাস্তার বাইরে তারাকে আমি দাঁড় করিয়ে রেখেছি, আপনি যদি অনুমতি দেন তাহলেই তাকে ঘরের মধ্যে নিয়ে আসব। আপনি যদি অনুমতি দেন ওই মেহমানকে তাহলেই ঘরের মধ্যে নিয়ে আসবো, নইলে নিয়ে আসবো না। ছেলেটার কথা শুনে তারা আম্মাজি বললেন, এই বেটা আমি তোমার মা, আমার এই জিন্দগিতে কোনো বেগুনা পুরুষ আমাকে দেখেনি, অতএব তুমি যে লোককে আমার বাড়িতে মেহমান করে এসেছো জানি না সেই লোকটা কেমন চরিত্র হবে, কেমন মন মানসিকতার হবে, যদি সে দুশ্চরিত্র হয় সমস্যা হয়ে যাবে। তোর বেটা লোকটা বাইরে দাঁড়িয়ে আছে, বাইরেই থাক, আমি একটু ঘরের মধ্যে দিয়ে তাকে দেখবো, দেখলে বুঝতে পারবো তিনি কেমন ধরনের মানুষ হবে। ভাই যান আপা যান, ঘরের মধ্যে দিয়ে যখন বাইরে দাঁড়িয়ে থাকা আমির রহমতুল্লাহ আলাইকে দেখলেন, দেখে আর থাকতে না পরে ঘরের আরেকটা ঘরের মধ্যে গিয়ে টুকরে টুকরে তানার আম্মা যান কাঁদছে। ছেলে গিয়ে বলছে, আম্মা যান আপনার কি হয়েছে, কাঁদছেন কেন, আমি কি আপনার কোনো কষ্ট দিলাম দুঃখ দিলাম? ওই সময় আমি রহমাতুল্লাহ স্ত্রী বিবি অজানানে কাঁদে, চোখ ভরা পানি নিয়ে বুক ভরা দুঃখ নিয়ে কাঁদে আর কাঁদে। ছোট্ট বানর অতি নামে মালিক রহমাতুল্লাহ মায়ের কান্না দেখে আর থাকতে পারে না, মায়ের গলা খাড়া জড়িয়ে ধরে চোখের পায়েটা মুছিয়ে দেয়, ওই আমার জনি আম্মা জান কেন আপনি ওলাদারি করে, কেন আপনি কান্না কাটি করে। ওই সময় জল দুঃখিনী মা কেঁদে কেঁদে বলে, হে আমার কুড়ি যার বেটা, আমি হে আমার কুড়ি যার বেটা, মানে তুমি যখন কথা বলতে শিখেছিলে আমার কাছে বারবার তোমার আব্বা জানে খোঁজ করতে, ও জনম দুঃখিনী মা এলাকার ছেলেরা তাদের আব্বা জান কোলে তুলে নিয়ে দোকানে নিয়ে গিয়ে খাবারটা খিদে দিয়ে দিত, এলাকার আমার বন্ধুদের আব্বা জান তারা রাস্তায় যখন পড়ে যেত রাস্তার পথে তুলে নিয়ে ধোলা বালি ঝেড়ে দিত, আম্মা জান আমার আব্বা জান কবে চলে আসবে, এ আমার বেটা মালে আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছিলাম, তোমার আব্বা জান কোথাও ব্যবসা করতে যাইনি, তোমার আব্বা জান আমি কালো বলে দেখতে খারাপ বলে এক রাত্রে আমার সঙ্গে রাত্রি যাপন করে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, ওই আমার বেটা আজকে যে লোকটা বাইরে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে সে অন্য কেউ না অন্য কেউ না সেরকম তোমার জন্মদাতা পাজার জন্মদাতা পাজার, ওই আমার বেটা মালি যে স্বামী চলি এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ কয়টা বছর পথ পারে তা গিয়েছিলাম, সেই তোমার আপা জান আমার প্রাণের স্বামী আমার ঘরে দরজার বাইরে মেহমান হয়ে দাঁড়িয়েছে। ওই সময়তে মতে মালিক রহমাতুল্লাহ ঘরের বাইরে চলে আসলেন, এসে বলে আসসালামু আলাইকা আপা জান, বলে সঙ্গে সঙ্গে আপা জানের দুই পায়ে হাত দিয়ে কদম মুসি করলেন, জোরে বল সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি কলমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি হতে মালিক ঘরের দরজার বাইরে এসে আপা জানকে সালাম দিলেন দুই পায়ে হাত দিয়ে কদমমুষি করলেন বলছেন হে আমার আপা জান আপনি ঘরে আমার আপা আমি আপনার ছেলে মালিক চলুন ঘরের মধ্যে চলুন ওই সময় মান ইমামে মালিক রহমাতুল্লাহ আপা জান বলছে হে আমার পুত্র হে আমার বেটা মালিক আমি তোমার মায়ের খুব কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি তোমার মা যদি আমাকে ক্ষমা না করে আমি তোমাদের ঘরে প্রবেশ করব না বাইতে আমি ঢুকবো না আমি চলে যাব ওই সময় ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই আবার মায়ের কাছে চলে গেলেন আম্মা জান আপনি যদি আমার আপাকে ক্ষমা না করেন আপনি যদি আমার আপাকে মাফ না করে দেন আব্বা জান বাইতে প্রবেশ করবে না আব্বা জান বাইতে থাকবে না আব্বা জান আবার চলে যাবে ওই আমার আম্মা জান আমার আব্বা জানকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দিয়ে দেন ওই সময় ইমামে মালিক রহমাতুল্লাহ আম্মা জান কাঁদে চোখে পানি চেয়ে ঝরনে কাঁদে এ আমার বেটা যে স্বামীর পায়ের তলায় বিবিদের জন্য জান্নাত সেই জান্নাতকে এক বছর নয় দু বছর নয় দীর্ঘ কয়টা বছর আমার জান্নাত আমি কাছে পেলাম কি করে সেই জান্নাতকে আবার আমি হাতছাড়া করি কি করে সেই জান্নাতকে আমি হারিয়ে ফেলে দিই এ আমার বেটা মালে তোমার আপা জানকে আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিয়ে দিলাম জরে গো সুবহানাল্লাহ কয়েতে যখন প্রবেশ করছে সঙ্গে সঙ্গে মামি মালিক রহমাতুল্লাহ আলাই তারা আম্মা জান তারা আপা জানের পাটা জড়িয়ে ধরে বললেন এ আমার প্রাণের স্বামী আপনি আমার চিনে চলে গিয়েছিলেন এক বছর নয় দীর্ঘ কুড়ি চার বছর আপনি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি কিন্তু আমি আপনার স্ত্রী আমি চরিত্রহীন হয়নি শরিয়াত বিরোধী কোনো কাজ আমি করিনি কাউকে আমি আমার আপনি সোটকে দেখাইনি আমি আপনার আশায় প্রতীক্ষায় ছিলাম হে আমার প্রাণের স্বামী আপনার পায়ের তলায় আমার জান্নাত এই জান্নাতকে আমি আপনাকে পেয়েছি কোশ্চিন কেলে আপনাকে আর হারাবো না কোশ্চিন কেলে আপনাকে আর ছাড়াবো না যদি আমার দ্বারা আপনার কোনো ভুল হয় যদি আমার দ্বারা আপনি মনে কোনো কষ্ট পান এ আমার প্রাণের স্বামী আমাকে ক্ষমা করে দেন মাফ করে দিয়ে আসেন আমরা যাব বাকি জীবনটুকু একই সঙ্গে জিন্দগিটা অতিবাহিত করি কাটিয়ে দেয় ওই সময় স্ত্রী বলেছিলেন এ আমার প্রাণের স্বামী আপনি যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিলেন আপনার পাদখানা চুরি আমি কেঁদে কেঁদে বলেছিলাম হয়তো দেখতে আমি ভালো না আমার দেখতে হয়তো রূপটা ভালো না মুখশ্রীট ভালো না আল্লাহ পাক চাইলে আমার তারা আপনাকে হয়তো আমি একটা দামি জিনিস পা দিতে পারি এ আমার পরের স্বামী আল্লাহ পাক আসমানে নিচে জমিনের উপরে কোরআন হাদিসকে জানার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে চিনবার জন্য বোঝবার জন্য এ চাচ্চুর মুকাররার ইমাম বানিয়েছে তার মধ্যে আপনার একটা আছে আমার আমার আপনার পুত্র আমার আপনার সন্তান একটা ইমাম হলো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি জারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জে বাবু এই যে আমি বায়ানটা আমি আপনাদের বলছি কারণটা হলো এই বোঝার উদ্দেশ্য হলো জি আম্মা জান যে যদি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান তার পাটাতে স্লিপ খেয়ে যেতেন তেই যদি ডিসপ্লেস হয়ে যেতেন তাহলে তানার গর্বে কি আল্লাহ পাক জবানা শ্রেষ্ঠ ইমাম কি দান করতেন জি করতেন না এর দ্বারা আর একটা শিক্ষা বাবু কিয়ামতের অনেকগুলো আলামাতের মধ্যে একটা ছোট্ট একটি আলামাত দীর্ঘ কুড়ি বছর যে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখলো না
সেই স্বামীকে পেয়ে সদরে গ্রহণ করে নিল, হাসি মুখে মেনে নিল। আর ইমাম মালিক রহমাতুল্লাহ আম্মাজান কি বললেন, স্বামীর পায়ের নিচে মেয়েদের জন্য জান্নাত, সেই জান্নাতকে আমি হারাতে চাইনি। আজকে দুঃখের বিষয় হলো বর্তমান সমাজের এক শ্রেণীর মহিলারা যারা স্ত্রী হয়েছেন, বিবি হয়েছেন, তাদের স্বামীদেরকে ইজ্জত চাই না, সম্মান দেয় না। বাবু, যে ঘরেতে মহিলারা তার স্বামীকে ইজ্জত দেয় না, সম্মান দেয় না, সেই ঘরে আল্লাহ রহমত কুশ্চিনকালে বর্ষ হতে পারে না, সেই ঘরে সেই ঘরেতে সেই সংসারে আপনার উন্নতি হয় না, সেই ঘরে সেই সংসারে আপনার কোনো শান্তি বিরাজমান করে না, ঠিক কিনা?